আমি গত মাসের চব্বিশ তারিখে জেলায় যোগদান করি পুলিশ সুপার হিসাবে যোগদান করার পরে থেকেই আমি জেলার আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য মানুষ যেন সেবা পায় সেই জন্য আমি অনেক বেশি জোর দিয়ে কাজকর্ম শুরু করছি এর মধ্যে যোগদানের পরে আমার কাছে সবচেয়ে বড একটা চ্যালেঞ্জ ছিল যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা যেন শতভাগ স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে হয় তো আমি চেষ্টা করেছি আমার সহকর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি মনে করি যে আমরা এই জিনিসটা সফল হয়েছি ভালোভাবেই তিনশো আটচল্লিশ জন কনস্টেবল এই জেলায় নিয়োগ হয়েছে নিয়োগের পূর্বে আমরা প্রথমে বিভিন্ন থানা এলাকায় মাইকিং করি এবং লিফলেট বিতরণ করি জনসাধারণকে উদ্বুদ্ধ করি যে পুলিশে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হবে কেউ যেন দালাল অথবা প্রতারক কর্তৃক প্রতারিত না হয় সেজন্য আমরা মানুষজনকে বিভিন্নভাবে মোটিভেট করতে থাকি মাঠে উপস্থিত যে সমস্ত পরীক্ষার্থী ছিল পরীক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন ধাপে ধাপে প্রায় চারবার ওদের সাথে আলাদা করে তারাও যেন কোনোভাবে তাদের চাকরির জন্য কোনো মানুষের কাছে না যায় কোনো দালাল দালাল প্রতারক চক্রে ইভেন তাদের ফ্যামিলির কোনো লোকজন যেন কোনো প্রতারকের কাছে গিয়ে প্রতারিত না হয় সেজন্য আমরা বারংবার তাদেরকে সাবধান করি নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরে আমার কাছে একটা অভিযোগ আসে কানাইঘাট থানা থেকে একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি একটা ফ্যামিলিকে প্রেসার দিতে থাকে যে তার তদবিরে চাকরি হয়েছে সুতরাং তাদেরকে টাকা দিতে হবে আমি অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মাঝে ওই লোককে অ্যারেস্ট করি এবং ওই ওকে চাঁদাবাজির মামলায় তাকে বিজ্ঞ আদালতে বিচারের জন্য সুপর্দ করি নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে গত তিন চার দিন আগে থেকে একটা খবর শুনতেছিলাম সেটা হলো গোয়ানঘাট এলাকায় আমাদের এক পুলিশ সদস্য অন্য ইউনিটে আর কর্মরত সেও এরকম কয়েকজনকে প্রতারিত করে যারা মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে তাদের পরিবারের কাছে টাকার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছে তাকেও এই পুলিশ সদস্যকে আমরা ছাড়ি নাই আমি তাকে অ্যারেস্ট করেছি তাকে দুইটা মামলা দেওয়া হয়েছে দুইটা মামলাতে সে বর্তমানে রিমান্ডে আছে বিজ্ঞ আদালতে তাকে সুফর্দ করা হবে রিমান্ড শেষে এবং পাশাপাশি সে যেন বিভাগীয় পানিশমেন্টের আওতায় চাকরিচ্যুত হয় সেরকম একটা সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি সব মিলিয়ে বলবো আমরা মেধা এবং স্বচ্ছতাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা সেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছি ভবিষ্যতে দুইটা দৃষ্টান্ত স্থাপন করেছি একটা সাধারণ পাবলিকের বিরুদ্ধে মামলা নিয়ে এবং পুলিশের বিরুদ্ধে একটা মামলা নিয়ে দুটো মানে দৃষ্টান্ত স্থাপন করেছি এই অর্থে যে ভবিষ্যতেও এই পুলিশ নিয়োগ প্রক্রিয়ার সাথে যেন কোনো অসাধু ব্যক্তি পুলিশ হোক পুলিশের বাইরে হোক কোনো লোক যেন এ ধরনের কোনো অন্যায় করার সাহস যেন না যায় সেজন্য আমরা এই দুই পক্ষের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিয়েছি পাশাপাশি আপনারা জানেন যে আমি যোগদানের পরে এই জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন আমি দুটো জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি একটা হলো থানাতে জিডি হয় না বা জিডি করতে গেলে বিভিন্ন ওষুধ উপায় অবলম্বন করা অথবা জিডি করতে গেলে হয়রানি যে ওসি সাহেব এখন নেই বা সিনিয়র অফিসার এখন নেই আপনি দু ঘন্টা পরে আসেন তিন ঘন্টা পরে আসেন এই জিনিসটা প্রায় হয় এবং জিডি নিয়ে একটা কমন ব্লেম পুলিশের উপর আছে আমি চাই সিলেট জেলা পুলিশ এই ব্লেন থেকে বেরিয়ে আসবে আমি বলে দিয়েছি আমার সমস্ত থানার ওসিদেরকে থানায় আগত যে কোনো লোক জিড়ি করতে চাইবে তাকে পাঁচ মিনিটের মধ্যে জিডি করতে দিতে হবে সিনিয়র অফিসার নাই বা রেস্টে আছে আপনি এখন নাই একটু পরে আসেন এই সমস্ত বাহানা তাল বাহানা করে মানুষ হয়রানি করা যাবে না থানায় যে লোক জিডি করার জন্য থাকবে বলে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে তাকে জিডি করে দিতে হবে এক নম্বর দু নম্বর বিষয় হলো অনেক সময় দেখা যায় যে থানাতে একটা দালাল প্রতারক এরা থাকে মামলা করার জন্য এটা হয় কেন পুলিশের কাছে যখন একটা নিয়ে যাবে একটা যৌক্তিক বিষয় বলবে যে আজকে না কালকে আসেন এরকম একটা ঘুরানোর তখনই দেখা যায় বাইরের কোনো প্রভাবশালী ব্যক্তি থানার থানার উপর ওসিকে বলে দেওয়া অথবা দালাল দালালের মাধ্যমে অসুদ উপায়ে থানায় এসে মামলা করার একটা প্রবণতা হয় আমি আমার ওসিদেরকে বলে দিয়েছি আমি এই ব্লেম থেকে বেরিয়ে আসতে চাই থানায় গেলে মামলা হয় না এই ব্লেম যেন আমাকে শুনতে না হয় থানায় গেলে যৌক্তিক কারণে সত্য ঘটনায় মামলা যদি পুলিশ না নিতে ব্যর্থ হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আমি এই দুইটা জিনিস জিডি করতে হয় অথবা থানায় গেলে মামলা হয় না এই দুইটা জিনিস থেকে আমি শতভাগ বেরিয়ে আসতে চাই আমি বিশ্বাস করি আমার অফিসাররা সবাই কমিটমেন্ট করেছে যে স্যার এই জিনিসটা আর হবে না আমি বিশ্বাস করি যে ও এই থানা এলাকার থেকে যে পুলিশের উপরে যে ব্লেম এই দুইটা সরে যাবে পাশাপাশি একটা জিনিস এই এলাকায় যেটা আপনারা সবাই জানেন যে এটা প্রবাসী অধ্যুষিত এলাকা এখানে প্রচুর মানুষ ইউরোপের এবং আমেরিকাতে থাকে এবং মিডিল ইস্টে কিছু কিছু জায়গায় থাকে প্রবাসী যারা দীর্ঘদিন ধরে বাইরে থাকে এদের বাড়িঘর দেখা যায় যে নিকট আত্মীয় কোনো জনকে দেখতে দিয়েছে অথবা বিদেশ থেকে উনি বিদেশে ছিলেন টাকা পয়সা তার আত্মীয়কে দিয়েছে তাদের জায়গা সম্পত্তি কেনার জন্য উনি দেখেন যে কিছুদিন পরে সে সমস্ত জায়গা সম্পত্তিগুলো অন্য হয়ে আছে বা কেয়ারটেকার যাকে নিয়োগ করেন উনি বিভিন্ন ধরনের জাল জালিয়াতি করে জায়গাগুলার দখল করে ফেলেন আমি প্রবাসীদের এই বিষয়টা আমাদের একটা প্রবাসী কল্যাণ সেল আছে এটাকেও আমি এক্সপেটাইট করেছি পাশাপাশি আমি মিডিয়ার মাধ্যমে আমার প্রবাসী ভাইদেরকে এবং বিভিন্ন থানা এলাকায় মিটিং করে বলে দিয়েছি আপনাদের এই সমস্ত সমস্যাগুলা আমরা অত্যন্ত অতীতের যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং দ্রুততার সেই আপনাদের এই বিষয়গুলো দেখার চেষ্টা করব ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে কিছু অভিযোগ পাওয়া গেছে যে প্রবাসীর বাড়িঘর দখল হয়ে গেছে বা প্রবাসী এসে তার বাড়িঘরে ঢুকতে পারতেছে না আমি এই পনেরো দিনে এটুকু বলতে চাই পনেরো দিনের মধ্যে আমি তিনটা সমস্যার সমাধান করেছি এরকম প্রবাসী আসছে সে নিজের বাড়িতে যেতে পারে না তার চাচা দখল করে আছে এক একজনের ভাই দখল করে আছে অন্যজনের আরেকজন দখল করে আছে এরকম কিছু কমপ্লেন আমি বলছি ক্লিয়ার প্রবাসী তার বাড়িতে সে ঢুকবে তার বাড়িতে সে যাবে যারা জায়গা পাবে বা বলতেছে এদের বিষয়টা পরবর্তীতে আইনগতভাবে কাগজপত্র দেখে পর্যালোচনা করা যাবে কিন্তু কোনো প্রবাসীর বাড়ি বা ঘর দখল হয়ে যাচ্ছে এরকম কিছু এই হইতে দিব না এই তিনটা জিনিসকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি পাশাপাশি এলাকাকে মাদক এটা তো অবশ্যই সারা দেশব্যাপী মাদকের সমস্যা এখানে জনগণকে সম্পৃক্ত করে সামাজিক এবং একটা সামাজিক ঐক্য এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি আমরা প্রতিটা পরিবার প্রতিটা সমাজ থেকে যেন মাদক ব্যবসায়ী বা মাদকের সাথে জড়িত যারা আছে তাদেরকে বর্জন করে তাদেরকে প্রতিরোধ করা হয় পুলিশের পাশাপাশি একটা জনগণকে নিয়ে একটা ঐক্য তৈরি হয় তাহলে আমি মনে করি যে মাদকটা নিয়ন্ত্রিত হবে ইতিমধ্যেই জেলাতে উল্লেখযোগ্য বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ধরা পড়েছেন ভবিষ্যতে ধরবে আমাদের অভিযান অব্যাহত আছে অন্য আরেকটা বিষয় এখানে ট্রেডিশনাল ক্রাইম হয় ট্রেডিশনাল ক্রাইম হলো ডাকাতি প্রবণ এলাকা বিভিন্ন জায়গা থেকে এখানে সারাউন্ডিং জেলা এবং বিশেষ করে এই জেলারও কিছু ডাকাত চক্র আছে যারা বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ায় আমি যোগদানের পরে এই পর্যন্ত আমরা আমাদের গোয়েন্গার থানা বিশ্বনাথ থানা এবং ওসমানীনগর থানায় এবং বিয়ানীবাজার থানা আমাদের বেশ কিছু ডাকাত ধরা পড়েছে আমরা আশা করছি যে আরও কিছু ডাকাত ধরা পড়লে ডাকাতির হাত থেকে এখানকার মানুষ মুক্ত পাবে তো আমি এসব কিছু মিলায় যেটা চেষ্টা করছি থানাগুলো যেন এই একটা মানুষ বিপদে যখন পড়ে তখন কি হয় মানুষ প্রথমে আল্লাহর কথা স্মরণ করে এরপরে মানুষ কিন্তু দুনিয়াতে প্রথম স্মরণ করে পুলিশের কথা মানুষ খুব অসহায় হয়ে থানায় যায় থানা যেন নির্যাতিত এবং অসহায় মানুষের পক্ষে দাঁড়ায় এটা যেন অসহায় নির্যাতিত মানুষের পক্ষে গিয়ে মানুষগুলোকে যেন আশ্রয় দেন আইনি সেবা যেটা পাওয়ার সেটা যেন দেয় এটা আইন শিওর করার চেষ্টা করছি আমার একটা কথা থানা হবে নির্যাতিত এবং মানে অসহায় মানুষ যারা কোনো ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত কেউ দ্বারা ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই সমস্ত মানুষগুলোর যেন থানা হয় একই সাথে এটা বলতে চাই আমার পুলিশ সদস্য যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে লাঠি পেটা করে মানুষকে নির্যাতন করে শোষণ করে পুলিশিংয়ের দিন শেষ এখন পুলিশিং করতে হবে মানুষের আস্থা অর্জন করে মানুষের বিশ্বাস অর্জন করে এবং মানুষের সম্মান দেখিয়ে এই তিনটা জায়গায় করে মানুষের আস্থাটা অর্জন করতে হবে আস্থা অর্জন করলে মানুষ আমাদের পুলিশিংয়ের কাজে সম্পৃক্ত হবে তখন দেখা যাবে যে মানুষের পুলিশের কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে আমি আশা করি আমার সহকর্মীরা সবাই এই কাজে অংশগ্রহণ করবে এবং আমরা পুলিশের যে সমস্ত অনিয়ম আছে সেই অনিয়মগুলো দূর করে মানুষকে আরও কীভাবে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ঠিক সময়ে যেটা দেশব্যাপী হচ্ছে বিভিন্ন জায়গায় দর্শনের বিষয়গুলো ঘটতেছে আমার নিজের কাছেও পরিসংখ্যানে মনে হচ্ছে অতীতের সময়ের তুলনায় দর্শনের সংখ্যা আসলে বেড়ে যাচ্ছে এটা হতে পারে যে এক সময় হয়তো দর্শনের ঘটনাগুলো মিডিয়ার কাছে বা আমাদের কাছে আসতো না অনেকের লজ্জা এগুলো বলতে চাইতেন না মানুষ এখন একটু এগুলো প্রতিবাদী হয়ে উঠছে এটা একটা প্রতি পজিটিভ দিক যে যেখানে এ ধরনের ঘটনাগুলো ঘটছে যারা নির্যাতিত তারা বিচার চাচ্ছে আমি আজকেই ক্রাইম কনফারেন্স করলাম এখানে আমি দেখেছি আমার জেলায় যতগুলো ঘটনা ঘটেছে তার প্রায় সব সবকোটিতেই মূল আসামি যে এসে অ্যারেস্ট আছে রেপের কিন্তু দুটা ধরন আছে একটা হলো অনেক দিন ধরে দুজনের মধ্যে একটা সম্পর্ক সম্পর্কের একটা পর্যায়ে যখন অবনতি হয় তখন সে এসে একটা কমপ্লেন করে যে আমাকে ইতিপূর্বে রেপ করা হয়েছে কিন্তু এটা দেখা যায় যে ঘটনাচক্রে এটা একসময় বোধ পার্টির একটা কনসেন্ট ছিল এটা একটা পর্যায়ে কিন্তু আর রেপ একদম সিরিয়াসনেস যেটা হল উঠতি বয়সের মেয়েদেরকে জোর করে নিয়ে যাওয়া অথবা স্কুল কলেজের মেয়েদেরকে উঠায় নিয়ে রেপ করা জোরপূর্বক শ্লীলতাহানি করা এই জিনিসগুলো অবশ্যই জঘন্যতম অপরাধ এবং সেটা আমরা খুব সিরিয়াসলি দেখছি আমরা মনে করি যে এগুলো বন্ধ করার জন্য যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে দ্রুত আইনের নেওয়া এবং থানা পুলিশ এই ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে মামলা নিবে আসামিকে অ্যারেস্ট করবে যখন এলাকাতে কোনো এলাকাতে এরকম একটা ঘটনা ঘটবে সাথে সাথে যদি আসামি ধরা পড়ে মানুষের আস্থা তৈরি হয় মানুষের মাঝে সাহস সঞ্চার হয় এবং অন্য কোথায় এ ধরনের ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদী হয় এইটা একটা বিষয় অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এই ধরনের কাহিনী ঘটনাগুলো যেহেতু বিভিন্ন এলাকায় ঘটতেছে সামাজিক একটা সচেতনতা দরকার আমরা বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে পুলিশিংয়ের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন জনসচেতনামূলক প্রোগ্রাম এবং স্কুল কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই জিনিসগুলোতেও যেন একটু মানুষের সচেতনতা তৈরি হয় মানুষ যেন ওই কাজগুলো থেকে দূরে থাকে এটা এইটার যে ভয়াবহতা আইনীর ভয়াবহতা দিক সেগুলা একসাথে মানুষকে যেমন সাবধান করা যারা দুষ্কৃতিকারী তাদেরকে সাবধান করা পাশাপাশি সমাজের যে সমস্ত আলোকিত মানুষ আছে সমাজের যারা নেতৃত্ব দেন তাদেরকে নিয়ে একটা জনপ্রতিরোধ একটা সামাজিক সচেতনতা তৈরি করার জন্য আমরা কাজ করছি আশা করি এই জিনিসটা আইনের শাসনটা যদি প্রতিষ্ঠিত হয় সত্যিকার অপরাধী যে সে যদি দ্রুত অ্যারেস্ট হয় কোনো জায়গায় রেপের ঘটনা ঘটলে পুলিশ যেন খুব দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে এটা যদি করে তাহলে আমি বিশ্বাস করি যে এটার প্রভাবও কমে আসবে